হ্যালো ওয়েলকাম টু সহজ স্টাডি আমি জসীম স্যার আজকে তোমাদেরকে প্রাইমারি ডেটের ম্যাথ করাবো তো আমাদের আগে অনেকগুলো ক্লাস করে করেছি আমরা তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো নি তারা প্লে চলে যাও সেখান থেকে দেখে আসতে পারো অথবা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারো তো আজকে আমাদেরকে যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে সাজেশন ক্লাস ঠিক আছে যেহেতু পরীক্ষা খুব কাছাকাছি চলে এসছে তার জন্য আমরা সাজেশান ক্লাস করছি এবং তোমাদের একটা ফ্রিতে মক টেস্ট নেওয়ার কথা আমি বলেছিলাম এর আগেও সে বিষয়ে আবারও একবার কিছু তোমাদেরকে একটু সতর্ক করি বিষয়টা হচ্ছে আমি একশো জনকে মিনিমাম চাইছি ওই জন্য তোমরা প্রত্যেকে কমেন্ট করো এবং ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই অংশগ্রহণ করতে পারে ঠিক আছে ফ্রিতে যেহেতু মক টেস্টটা নেব ওই জন্য তোমরা প্রত্যেকে মক টেস্টটা অ্যাটেন্ড করো আমি ভাবছি পাঁচ তারিখের দিকে নেব তো যদি তোমাদের কারোর আপত্তি থাকে মানে এই তারিখে যদি তোমাদের কোনো অসুবিধা না হয় তাহলে পাঁচ তারিখে আমি নেব বলে ঠিক করছি ঠিক আছে তো তার আগে তোমরা প্রত্যেকে রেডি হও এবং ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করো কীভাবে নেব না নেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও তাহলে পরের ক্লাসে কিন্তু সেগুলো আলোচনা করব তোমরা জানতে পারবে ঠিক আছে আমি লিঙ্ক দিয়ে দেবো ক্লাসেই লিঙ্ক দেবো ঠিক আছে ক্লাস করা হয়ে যাবে তখন লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ওখান থেকে এক্সামটা দিয়ে নিতে পারবে ফ্রিতে মক টেস্ট ওকে চলো নেক্সট তাহলে আজকে ক্লাসটা শুরু করি ফার্স্ট কোশ্চেন দেখো বলছে এক ব্যক্তি একটি স্থান থেকে চব্বিশ মিটার পশ্চিম দিকে যান এবং তারপর দশ মিটার উত্তর দিকে যান যাত্রা স্থান থেকে ব্যক্তির দূরত্ব কত অপশানটা নাও নিয়ে প্রত্যেকে আনসারটা কমেন্ট করে জানাতে থাকো ঠিক আছে দেখো আমি মনে করছি সেই ব্যক্তিটা প্রথমে অবস্থান করছিল এরকম একটা পজিশানে ঠিক আছে এখান থেকে প্রথমে কি বলেছে চব্বিশ মিটার পশ্চিম দিকে যান তাহলে চব্বিশ মিটার মানে আমি একটা আনুমানিক ধরে নিলাম এই জায়গাটায় এটা হচ্ছে টোয়েন্টি ফোর মিটার ওকে আর এখান থেকে আবার বলছে তারপরে দশ মিটার উত্তর দিকে যান যেহেতু উত্তর দিকে যাচ্ছে তাহলে এদিকে হবে তাহলে মনে রাখবে এর সঙ্গে সোজাসুজি লম্ব তাহলে দশ মিটার এটা হচ্ছে দশ মিটার এখন যেহেতু যাত্রা স্থান থেকে তার দূরত্ব মানে এখান থেকে আমাদের এইটুকু রাস্তা আমাদেরকে কিন্তু বার করতে বলছে এইটুকু রাস্তা আমরা কীভাবে বার করব আমরা পৃথাকরসর উপপদ্য জানি এটা একটা ত্রিভুজ তাহলে সমকরিত অনুযায়ী অতিভুজটা কত হবে অথিবুজ হবে রুট আন্ডার টেন স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর তার স্কোয়ার অর্থাৎ আমরা এখানে কি পাচ্ছি তাহলে রুটের ভিতরে পাচ্ছি একশো আর চব্বিশকে যদি স্কোয়ার করা হয় পাঁচশো ছিয়াত্তর ওকে তাহলে টোটাল রুটের ভিতরে হচ্ছে ছশো ছিয়াত্তর ছশো ছিয়াত্তর আর মনে রাখবে ছশো ছিয়াত্তরের রুট করলে হয় ছাব্বিশ তাহলে এই যে ডিস্টেন্সটা হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ছাব্বিশ মিটার বা যেটাই কক থাকবে সেটাই কিন্তু আমাদের আনসার হবে ওকে তাহলে আমাদের এখানে কিন্তু অপশান সিতে কিন্তু আমরা রাইট আনসারটা পেলাম চলো নেক্সট পরের পরের ক্লাস মানে পরের স্লাইড আমরা চলে যাব তাহলে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি যাই হোক চলো নেক্সট পরের অঙ্কটা দেখো বলছে কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ দেড়শো ডিগ্রি হলে বহুভুজের কর্ণের সংখ্যা কত আচ্ছা এখানে একটা বিষয় কিন্তু কর্ণের সংখ্যা এটা কিন্তু তোমাদের আমি আগেও কিন্তু মানে বলেছি তো সবার প্রথমে হচ্ছে আমাদেরকে দেখতে হবে এই বহুভুজটির বাহুর সংখ্যা কত ভালো করে প্রশ্ন পড়েও এখানে কিন্তু ভুল উত্তর হয়ে যেতে পারে ঠিক আছে পশুটা কিন্তু ভালোভাবে না খেয়াল করলে কিন্তু ভুল উত্তর হয়ে যাবে তো এখানে কর্ণের সংখ্যা কিন্তু এটা বলেছে হ্যাঁ এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে তো এখন অন্তকোণ একটা বহুভুজের অন্তকোণ যদি দেওয়া থাকে আমরা সেখান থেকে বহিকোণটা বার করে নেব কীভাবে বার করতে হয় একশো আশি ডিগ্রি থেকে আমরা জাস্ট একশো পঞ্চাশ ডিগ্রিটা বাদ দেব অর্থাৎ তিরিশ ডিগ্রি তিনশো ষাট ডিগ্রিকে ওই তিরিশ ডিগ্রি দিয়ে ভাগ করে দাও তাহলে ভাগ করলে কত আসছে আমাদের এখানে বারো এখন বিষয়টা হলো এই বারোটা কিন্তু আমাদের এখানে অপশান ডি কিন্তু আসে ঠিক আছে কিন্তু আমাদের চেয়েছে কি এখানে কর্ণের সংখ্যা এই বারোটা কিন্তু অ্যাকচুয়ালি বহুভুজের বাহুর সংখ্যা ঠিক আছে তাহলে এখানে কিন্তু বারো উত্তর হবে না আমি কি বললাম বুঝতে পেরেছো ওই জন্য আমাদের এখানে কি করতে হবে কর্ণের সংখ্যা সূত্র হচ্ছে এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এই ফর্মুলা যেটা আছে এই ফর্মুলাতে তোমাদের যেতে হবে তাহলে বারো ইন্টু বারো মাইনাস থ্রি এখানে হচ্ছে বাই টু তাহলে এখানে আমাদের উপরে হচ্ছে এখানে কাটলে হচ্ছে সিক্স আর এখানে হচ্ছে সিক্স ইন্টু বারো থেকে বাদ দাও নয় তাহলে ছ নয় কিন্তু চুয়ান্ন অর্থাৎ আমরা কিন্তু অপশান এতে কিন্তু রাইট আনসারটা পাচ্ছি খবরদার এই অপশান ডি কেউ আনসার করো না অপশান ডি যদি আনসার করো সঙ্গে সঙ্গে কিন্তু ভুল হয়ে যাবে দেখো মানে আমি কিন্তু তোমাদেরকে আগেও বলেছি আমি মানে একটা একটা ক্লাসে কিন্তু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা স্লাইডে তোমাদের কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। দেখো বহু বাহুর সংখ্যা কিন্তু যেই বারো বেরিয়ে যাবে তোমরা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু অপশান ডি মেরে দেবে এই অপশান ডি কিন্তু তোমাদের কিন্তু তখন উত্তরটা ভুল হবে ওই জন্য খুবই সাবধান ঠিক আছে আগে বাহুর সংখ্যা বার করতে হবে সেখান থেকে করণের সংখ্যা যাব ঠিক আছে মনে করো না যে এটা খুব একটা সহজ প্রবলেম দেখে হয়তো মনে হচ্ছে সহজ কিন্তু বিষয়টা হচ্ছে আগে বাহুর সংখ্যাটা বার করো তারপরে তার কর্ণের সংখ্যা বার হবে যদি তোমরা এই কর্ণের সংখ্যা বার করার জন্য বহুভুজ যে ক্লাসগুলো আমার হয়ে গিয়েছে তারা সেই ক্লাসগুলো যদি না দেখে থাকো আগে সেগুলো দেখে আসো ওখানে প্রচুর ইনফরমেশন আসে আশা করি যেহেতু আমাদের পরীক্ষা খুব কাছাকাছি চলে এসছে চলো আমরা দ্রুত যাব ওকে দেখো পরের কোশ্চেন পরের কোশ্চেন বলছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য চব্বিশ সেমি এবং দশ সেমি তার লম্বাষ্টির পরিসীমা কত এখন তোমরা অপশানটা নাও নিয়ে প্রত্যেকে আনসার করো কমেন্টে আমাকে জানাও আনসারটা ঠিক আছে আর যারা মক টেস্ট দিতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে লেখো আমি তোমাদের সংখ্যাটা দেখতে চাইছি কতজন হও তোমরা সংখ্যাটা যত বেশি যাবে তত মক টেস্টটা নেওয়ার আমার প্রবণতা বেশি হবে ঠিক আছে আমাদের কাজ চলছে অটোমেটিক কিন্তু তোমরা সংখ্যাটা দেখব কতটা হয় যেই সংখ্যাটা দেখবো ভালো মোটামুটি বেশ অনেকজন হয়ে গিয়েছে তখনই সঙ্গে সঙ্গে মক টেস্টটা পাবলিশ করে দেবো তোমরা দিতে পারবে একদম ফ্রিতে ওই জন্য তোমরা বেশি বেশি করে ক্লাসগুলো শেয়ার করো ঠিক আছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি মক টেস্ট কখন নেবো কীভাবে নেবো জেনে যাবে ঠিক আছে আমি ভাবছি পাঁচ তারিখে নেব চলো তাহলে এখানে তোমাদের প্রত্যেককে দেখো আমি রমবাসের ছবিটা পাশে দিয়ে দিলাম এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে কর্ণের দৈর্ঘ্য দেখো রম্বসের কর্ণ দৈর্ঘ্য এরা কিন্তু এইভাবে যে দুটো কর্ণ আছে না এই দুটো কর্ণ কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু লম্ব হয়ে থাকে অর্থাৎ এইভাবে লম্বভাবে সমধিখণ্ডিত করে অর্থাৎ এখানেকার যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এবং সমধিখণ্ডিত মানে কি অর্ধেক অর্ধেক হয় তাহলে আমি যদি বড়ো যদি চব্বিশ সেমি ধরি তাহলে এটা অর্ধেক হবে বারো মানে এখান থেকে এই এই যে এই দূরত্বটুকু বারো হবে আর এখান থেকে এটা যদি আমি ছোটোটা ধরি দশ তাহলে এটা এইটুকু হচ্ছে পাঁচ এখন এই যে নব্বই ডিগ্রির বিপরীতে যে থাকে সেটা হয় অতিভুজ তাহলে একদিকে পাঁচ একদিকে বারো তাহলে এটা অতিভুজটা কত হবে রুট আন্ডার ফাইভ স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার তাহলে এটার মানে আমাদের কি আসছে উপরে হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান ফোর তাহলে রুট আন্ডার কত হচ্ছে ওয়ান সিক্স নাইন অর্থাৎ কিন্তু আমরা থার্টিন কিন্তু পেয়ে যাচ্ছি এখানে একটা বাহুর দৈর্ঘ্য তাহলে চারটে বাহুর দৈর্ঘ্য হচ্ছে পরিসীমা তাহলে ফোর ইন্টু থার্টিন অর্থাৎ ফিফটি টু কিন্তু আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে অর্থাৎ অপশান সিতে কিন্তু আমরা রাইট অ্যান্সারটা পেলাম দেখো এই তথ্যগুলো জানা দরকার ঠিক আছে যে রম্বসের কর্ণদয় পরস্পর লম্বভাবে সমাধিখণ্ডিত করে তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখবে তো যে আয়তক্ষেত্রের কর্ণদায় পরস্পর সমধিখণ্ড করে কি না লম্বভাবে সমধিখণ্ডিত করে কি না সেটা লিখবে সমধিখণ্ড তো করবে অবশ্যই কিন্তু লম্বভাবে করবে কিনা সেটা আমি তোমাদেরকে কাছ থেকে জানতে চাই একটু কমেন্টে লিখবে যে ক্ষেত্রে এরমভাবে লিখবে যে আয়তক্ষেত্রের কর্ণদায় পরস্পর লম্বভাবে সমধিখণ্ডিত করে অথবা করে না যে কোনো একটা লিখবে চলো নেক্সট তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে আমাদের অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার পরের কোশ্চেনটা দেখো একটি লম্ববৃত্তকার শঙ্কুর ব্যাসার্ধের দহির দৈর্ঘ্য একই রেখে তাহলে একটা শঙ্কু আছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে শঙ্কুটা আমি তোমাদের যদি পাশে ছবি দিই ছবিটা একটা আনুমানিক আমি এঁকে দিলাম আনুমানিক একটা এরকম ধরো হ্যাঁ টোপোর টাইপের তো এই যে শঙ্কুটা আছে এই শঙ্কুর কি বলছে যে দৈর্ঘ্য একই একই থাকছে ঠিক আছে দৈর্ঘ্যটা আর উচ্চতাকে তিন গুণ করা হচ্ছে ঠিক আছে তাহলে এখন ধরো ব্যসার দৈর্ঘ্য ধরলাম আর আর উচ্চতা এইস তাহলে পরবর্তীকালে এই উচ্চতা চেঞ্জ হয়ে হবে থ্রি এইস আর ব্যাসার্ধটা আর আরই থাকবে তাহলে আমাদেরকে বার করতে বলছে যে শঙ্কুটির আয়তন যেটা সেটা বৃদ্ধি পাবে কত এখন এই শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইস এটা হচ্ছে ফর্মুলা তাহলে এটার ইজিলি এইটা হচ্ছে ফর্মুলা এখন যেহেতু বৃদ্ধি পেয়েছে কতটা বৃদ্ধি পেয়েছে কতটা দেখো এবং বৃদ্ধি পাওয়ার পরে যে আয়তন এটা যদি আমরা ভি ওয়ান ধরি জাস্ট বোঝো একটুখানি এটা যদি আমরা নতুনটাকে আমরা যদি ভি টু ধরি তাহলে হচ্ছে ওয়ান থার্ড পাই ইন্টু আর স্কোয়ার যেহেতু আর সেম আছে তাহলে আর স্কোয়ারই হচ্ছে ইন্টু এইচ পরিবর্তে কিন্তু হচ্ছে থ্রি এইচ দেখো আগের সঙ্গে কিন্তু দ্বিগুণ না হয়ে এখানে তিনগুণ হয়েছে হ্যাঁ সরি তিন গুণ হয়েছে তাহলে এখানে খেয়াল করো ডিফারেন্সটা কত ভি ওয়ান মাইনাস যে ভি টু এটা আমাদের ডিফারেন্সটা কত হচ্ছে দুই হচ্ছে না মানে দি দ্বিগুণ হচ্ছে না টু ইন এরকম হচ্ছে না তাহলে এই যে দ্বিগুণ হচ্ছে না এর মানেই হচ্ছে আমাদের কিন্তু দুশো পার্সেন্ট কিন্তু বৃদ্ধি পাবে ঠিক আছে মনে রাখবে এখানে তিনশো পার্সেন্ট কিন্তু অপশানে আছে কিন্তু এটা হবে না এখানে কিন্তু অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার আমি এখানে পাশে লিখে দিলাম অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার দুশো পার্সেন্ট বৃদ্ধি পাবে ঠিক আছে তিনশো পার্সেন্ট কিন্তু বৃদ্ধি পাবে না কারণ তোমাদের সেই ফর্মুলা একে কত একশো কত এইভাবে করতে হয় তাহলে অপশান বিতে কিন্তু আমরা রাইট অ্যান্সারটা পেলাম চলো নেক্সট পরের কোয়েশ্চেন দেখো এ ও বি এর অনুপাত দিয়েছে টু ইস টু থ্রি বি ও সি এর অনুপাত দিয়েছে ফোর ইস টু থ্রি তাহলে এ ইস টু বি ইস টু সি এর মান কত একদম সহজ আমি তোমাদেরকে এই ধরনের অঙ্ক করার জন্য আমি তোমাদের একটা ট্রিক্স বলে দেবো একদম ওই ধরনের ওইভাবেই তোমরা করবে একদম সহজভাবে হয়ে যাবে আশা করি ঠিক আছে তোমরা প্রত্যেকে যারা জানো তারা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আর আমি তোমাদেরকে হেল্প করছি দেখো এখানে এ একটু লিখে লিখে করছি যে তোমাদের বুঝতে সবার সুবিধা হয় ওকে আর এখানে বি ইস টু সি ইজ ইকালস টু হচ্ছে আমাদের কত ফোর ইস টু থ্রি আমরা এখানে যখন আমাদেরকে বলবে এ ইস টু টু সি বলবে তখন আমরা একটা নিয়ম তোমাদেরকে বলবো সেটা হচ্ছে দ নিয়ম তোমরা যখন বাংলায় এরকম দ লিখতে অনেকটা এরকম যদিও মানে দ আরো একটু অন্যরকম হতো কিন্তু এরকম এইভাবে টাইপের লিখতে হবে এরকম টাইপের লিখতে হবে মানে এমনভাবে থাকবে যেন এখানে কিছু একটা সংখ্যা থাকে এখানে কিছু একটা সংখ্যা এখানে কিছু একটা সংখ্যা তারপরে ঠিক এইভাবে প্রথমে নামো চার কোনো আট লিখে দাও আট ঠিক আবার ওপরে এইভাবে নামো ওঠো উঠলে হচ্ছে কত তিনে চারি বারো আবার এবারে নিচে নামো নামলে কত হচ্ছে নিচে নামলে হচ্ছে নয় মানে আমরা যে দ এইভাবে লিখতাম এরকম যে দ লিখতাম দ টাকা একটু কায়দা করে এরকমভাবে লিখতে হবে ঠিক আছে এটা দ নিয়ম হিসাবে আমরা চিনবো ঠিক আছে জাস্ট বোঝার জন্য অনেক কিছুই করতে হবে দ কেন দকে মানে অনেক সময় অন্য কিছু দিয়েও বুঝতে হবে যাই হোক তো এখন বিষয় হলো এই এই পাশে কি হবে এ পাশে তাহলে এ ইস টু বি ইস টু সি হবে ঠিক আছে এটারও নিয়ম আছে কি কারণে হয় এখানে এই দুটোর যে কমন সেই পার্টটা একটা হয় আর তারপরে এটা এ এটা সি লাস্টে বসে যায় এখন জাস্ট এতটুকুই বোঝো ঠিক আছে বিস্তারিত বোঝার জন্য এখন সময় নেই কি করে আসে কেন আসে কীভাবে আসে কোনো এক সময় আমি ক্লাসে দরকার আলোচনা করে দেবো কিন্তু আপাতত এখন এইটুকু বোঝো আবার যদি এই ধরনের অঙ্কটাই দিই তোমাদেরকে প্রশ্ন অন্য করতে পারে যে এই ইস টু সি কত তাহলে আমি তোমাদেরকে বলবো সেই দনিয়মই তোমরা করো দনিয়ম করলে কি হবে এই প্রথমটা আর এই দুজনার যে অনুপাত সেইটাই কিন্তু আমাদের তখন রাইট আনসার হয়ে যাবে অর্থাৎ কিন্তু তখন উত্তর হয়ে যাবে বা তখন তোমাদেরকে আমি আরও একটা সহজ বুদ্ধি বলে দিতে পারি এই দুই আর চার গুণ করবে আট আর এই তিন আর তিন গুণ করবে নয় তখন কিন্তু এই দুটো পরপর গুণ হয়ে গেলে হয়ে যাবে যাই হোক তাহলে আমাদের অপশান এখানে পাচ্ছি অপশান বিতে কিন্তু আমরা রাইট আনসারটা পেলাম পরের স্লাইডে চলে আসবো কোনো সংখ্যার বর্গ থেকে এগারোয়ের কিউব বিয়োগ করলে আটত্রিশ পাওয়া যায় তাহলে একটা সংখ্যা আছে সেই সংখ্যার বর্গ করতে হবে সেই বর্গ করার পরে কি বলছে তার থেকে এর কিউব যদি আমরা করি তাহলে আমাদের সেই সংখ্যাটা হচ্ছে বিয়োগ করলে হবে আটত্রিশ সংখ্যাটি কত অপশান নাও উত্তর বলতে থাকো আমি তোমাদেরকে হেল্প করবো দেখো একটা জিনিস খেয়াল করো এখানে একটা সংখ্যা আছে সংখ্যাটা আমরা জানি না ধরে নিলাম এক্স তাকে বড় করতে বলেছে করে দিলাম তার থেকে এর কিউব বাদ দিতে বলছে তাহলে এগারোর কিউব বাদ দিলাম দিয়ে হচ্ছে থার্টি এইট একদম ইজিলি হয়ে যাবে যেই সেই এক্স স্কোয়ার মাইনাস এগারোর কিউব মনে রাখবে ওয়ান থ্রি থ্রি ওয়ান মুখস্থ করে নেবে ও পাশে হচ্ছে থার্টি এইট তাহলে এক্স স্কোয়ার ইজিকোয়ালস টু থার্টি এইট প্লাস ওয়ান থ্রি থ্রি ওয়ান তাহলে এখানে আমাদেরকে যেটা হচ্ছে যোগ করলে কত আসবে পাশে লাস্টে নাইন সিক্স ওয়ান থ্রি এখন এই যে এক্স স্কোয়ার তাহলে এক্স সমান কত হবে হবে রুট আন্ডার ওয়ান থ্রি নাইন সিক্স তাহলে এটাকে আমরা দেখো এইগুলো না বোঝা যায় যে অ্যাকচুয়ালি যেহেতু আমরা চব্বিশকে যদি স্কোয়ার করি চব্বিশের স্কোয়ার হচ্ছে হাজার চব্বিশ ঠিক আছে চব্বিশের যদি স্কোয়ার করি না চব্বিশ না সরি বত্রিশের বত্রিশের যদি স্কোয়ার করি তাহলে হাজার চব্বিশ হয় এগুলো মনে রাখতে হবে যদি বত্রিশের স্কোয়ার করা হাজার চব্বিশ তাহলে নিশ্চয়ই বত্রিশের থেকে বেশি হবে এবং তিন থাকবে শেষে এবার তেত্রিশটা তো হবে না কারণ তেত্রিশ হচ্ছে অনেকটা বেশি হয়ে যাবে তাহলে তারপরে কোথায় আছে সাত তাহলে সুতরাং লাস্টে কিন্তু সাত থাকবে অর্থাৎ সাঁত্রিশের কিন্তু স্কোয়ার হবে এই সংখ্যাটা তাহলে থার্টি সেভেন তাহলে আমাদের কিন্তু যে সংখ্যাটা বলছে সেটা কিন্তু থার্টি সেভেন ঠিক আছে এটা কিন্তু রাইট সার যদি তোমাদের মনে হয় যে না এইভাবে করবো না তাহলেও একটা রাস্তা আছে কি তোমরা এদেরকে বর্গ করবে করে এর থেকে এইটা এইটার থেকে বিয়োগ করবে করে যেটা আসবে যদি তার থেকে যদি আটত্রিশটা হয় তাহলে সেটা আনসার হবে ঠিক আছে কে স্কোয়ার করে এগারো কিউব দিয়ে বিয়োগ করে দেখো আটত্রিশ পেয়ে যাবে আশা করি তো যাই হোক এখানে তাহলে আমাদের অপশান বিতে আমরা রাইট আনসারটা পেলাম চলো নেক্সট পরে কোশ্চেন যদি ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যালস টু ফোর হয় তবে এক্সের মান কত অপশানটা নাও প্রত্যেকে জানাতে থাকো একদমই অঙ্ক কিছুই নেই ঠিক আছে কী হবে এখানে নিয়মটা হচ্ছে আমাদের এদেরকে এই পাশের ক্যালকুলেশানটা আগে করতে হবে আমি তোমাদেরকে বলবো এই ধরনের ক্যালকুলেশন একদম ইজি করবো এই টু এই ওয়ানের সঙ্গে গুণ করে দাও তাহলে ওপরে টু হলো আর এই থ্রি এই ওয়ানের সঙ্গে গুণ করে দাও তাহলে হচ্ছে থ্রি হলো তাহলে এখানে কোনাকুনি চলে গেল আর নিচেই যে পার্টটা রয়েছে সেটা তাদেরকে গুণ করে দাও তিন দোকান ছয় প্লাস ওয়ান বাই এক্স ইজ টু ফোর তাহলে ওপরে হচ্ছে ফাইভ আর নিচে হচ্ছে সিক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ টু ফোর তাহলে আমরা যেটা পেলাম ওয়ান বাই এক্স ইজিকালস টু ফোর মাইনাস ফাইভ বাই সিক্স তাহলে এটা আমাদের গুণ করলে হচ্ছে চার ছয় উপরে হচ্ছে চব্বিশ উপরে হলো চব্বিশ মাইনাস পাঁচ আর নিচে হচ্ছে ছয় তাহলে ওয়ান বাই এক্সের মান পেলাম আমি কত ওপরে হচ্ছে নাইনটিন বাই সিক্স যেহেতু আমাদের এখানে এক্সের ভ্যালুটা চাচ্ছে তাহলে এক্সের ভ্যালু কথা হবে এটা জাস্ট উল্টে দাও এক্স ইজ ইকালস টু সিক্স বাই নাইনটিন অর্থাৎ অপশান কিন্তু আমরা পেয়ে গেলাম বিতে কিন্তু কারেক্ট অ্যান্সার সুতরাং এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি

মানে একদমই খুব সহজ এগুলো মানে অ্যাকচুয়ালি খুব সহজ জাস্ট একটু ধরতে পার এখানে ধরতে পারলেই সহজ এখানে আমরা কি করব দেখো আমি তোমাদেরকে একটু হেল্প করি এটা আমরা জাস্ট বোথ সাইড কি করব একটা করে ওয়ান যোগ করে নেবো ঠিক আছে বি বাই ওয়ান মাইনাস বি দেখো একটুখানি ধরে করলে এই ধরনের অঙ্ক না মানে তোমাদের প্রবলেম হবে না আশা করি প্লাস ওয়ান তাহলে দেখো আমি এখানে তিনটে ওয়ান লিখেছি এক্সট্রা যোগ করেছি তাহলে এই যে তিনটে ওয়ান যোগ করার জন্য আমাকে ওপাশেও কিন্তু সেম কাজ করতে হবে তিনটে ওয়ান কিন্তু আমাকে যোগ করে দিতে হবে তাহলে ব্যালেন্সটা হলো দেখবে ইকুয়াল বা সমান চিহ্ন মানে কিন্তু ব্যালেন্স বা এটাকে সেম রাখা হয় ঠিক আছে তাহলে এখানে দেখো এবার এই ওয়ান মাইনাস এটা উপরে উঠে যাবে তাহলে তাহলে এখানে পাচ্ছি ওয়ান মাইনাস এ বাই নিচে হচ্ছে ওয়ান মাইনাস এ প্লাস প্রত্যেকটা আমি একটু ধরে করছি যাতে তোমাদের বুঝতে প্রত্যেকেরই সুবিধা হয় প্লাস ওয়ান মাইনাস বি এর পরে হচ্ছে প্লাস সি প্লাস ওয়ান মাইনাস সি বাই ওয়ান মাইনাস সি ইজ টু ও পাশে দেখো ফোর হচ্ছে মনে রাখবে এই ফোরটাই কিন্তু আনসার ঠিক আছে এখানে সি আর সি ক্যান্সেল হলো বি আর বি ক্যান্সেল হলো এ আর এ ক্যান্সেল হলো তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস এ দেখো একটুখানি বুঝতে পারলে এই অঙ্ক কিছুই বলে মনে হলো না ওয়ান মাইনাস সি ইজ টু ফোর মানে এতটা ক্যালকুলেশন করতে হবে না যখন তোমরা জাস্ট জেনে যাবে শিখে যাবে তখন দেখবে এমনিই হয়ে যাচ্ছে সুতরাং এখানে কিন্তু অপশান আমাদের ডি কিন্তু কারেক্ট আনসার ওকে তাহলে এখানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার চলো নেক্সট পরের প্রশ্ন দেখো একটি বৃত্তকার পার্কের পরিধি ও ব্যাসের ব্যাসাধ্যের পার্থক্য এখানে কিন্তু ব্যাস বা ব্যাসাধ্য সেটা বলবে সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ এখানে ব্যাসার্ধের বলছে পার্থক্য হচ্ছে সাঁত্রিশ মিটার পার্কের ক্ষেত্রফল কত অপশন নাও আনসার করতে থাকো প্রত্যেকে আনসার করে কমেন্ট করো আমি তোমাদের সুবিধার্থে পাশের ছবিটা দিয়ে দিই একটা বৃত্ত এবারে বৃত্তের ব্যাস দেখো ঠিক মাজা দিয়ে যাবে একটা ব্যাস হ্যাঁ মাজা দিয়ে একটা ব্যাস চলে গেল এর ঠিক মধ্যবিন্দু অর্থাৎ মাঝখানে যেটা আছে এটা আমাদেরকে কিন্তু কেন্দ্র বা সেন্টার বলা হয় ঠিক আছে এই কেন্দ্র থেকে এই আমরা আমরাকে ব্যাসাদ্দ বলি আর পুরোটাকে আমরা বলি ব্যাস বা টু আর এখন এখানে যেহেতু পরিধি হচ্ছে আমাদের টু পায় আর ওকে টু পায়ার হচ্ছে আমাদের পরিধি আর যেহেতু ব্যাসাদ্যের পার্থক্য বলে তাহলে একটা আর এখান থেকে বিয়োগ করে দাও এটাই হচ্ছে সাঁত্রিশ এখান থেকে আর কমন নাও তাহলে হচ্ছে টু ইন্টু পায়ের মান আমরা জানি বাইশ বাই সাত পায়ের মানটা বাইশ বাই সাত নিয়ে আমাদের অসুবিধা নেই এটা ধরা হয় যদিও তাহলে এখানে হচ্ছে ওপরে হচ্ছে ফর্টি ফোর বাই সেভেন মাইনাস ওয়ান টু থার্টি সেভেন খেয়াল করে এই সেভেন উপরে চলে যাবে তাহলে হচ্ছে আমাদের ফর্টি ফোর মাইনাস সেভেন বাই সেভেন তাহলে এখানে আমরা যেটা পাবো ওপরে হচ্ছে কিন্তু দেখো আর উপরে হচ্ছে আমাদের থার্টি সেভেন তাই না আর নিচে হচ্ছে সেভেন তাহলে থার্টি সেভেন দুপাশের থেকে ক্যান্সেল করা যেতে পারে তাহলে আর ইকলস টু সেভেন তাহলে আর এর যে একটা ভ্যালু পেলাম সেটা হলো সেভেন এখন আমাদের প্রশ্নে যেটা চাচ্ছে প্রশ্নে চাচ্ছে পার্কের ক্ষেত্রফল কত অর্থাৎ যে এই যে বৃত্তকার যে পার্কটা আছে এই যে কতটা জায়গা জুড়ে আছে এইটা কিন্তু আমাদের কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্ন করেছে তাহলে এই জায়গাটা বার করার জন্য আমরা কি করব তাহলে এদের বৃত্তের ক্ষেত্রফল সরাসরি করো পায়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল তাহলে পায়ের মানটা আমরা জানি বাইশ বাই সাত ইন্টু আর এর মানে আমরা জানি সেভেন বেরিয়ে তাহলে সেভেন কে স্কোয়ার মানে অর্থাৎ দুবার গুণ একটা সেভেন কিন্তু হয়ে গেল আর বাইশ ইন্টু দেখো আর সেভেন গুণ করলে হচ্ছে চোদ্দ চার ওয়ান বর্গমিটার বিতে কিন্তু আমরা রাইট অ্যান্সারটা পেয়ে গেলাম দেখো আমি এটা ধরে করছি যে তোমরা সবাই বুঝতে পারো এবার তোমরা যারা শিখে যাবে তখন ক্যালকুলেশন দ্রুত করো স্টেপ জাম দাও অসুবিধা নেই তাহলে এখানে আমাদের অপশান বি রাইট অ্যান্সার পেলাম চলো নেক্সট কোশ্চেনে চলে যাব কোন সংখ্যা এক তৃতীয়াংশের সঙ্গে এক অষ্টমাংশের গুণ ফল হচ্ছে আটশো চৌষট্টি তাহলে আমাদের বার করতে হবে সংখ্যাটি কত কোন সংখ্যা সেই সংখ্যাটা এখানে কিন্তু চেয়েছে এখানে আমি তোমাদের একটা কথা বলি দেখো একটা সংখ্যার এক তৃতীয়াংশ আমি মনে করছি সংখ্যাটা এক্স তার এক তৃতীয়াংশ মানে একের তিন আর এক অষ্টমাংশ মানে হচ্ছে একের আট অংশ মানে এক্স বাই এইট এই দুজনকে গুণ করতে বলেছে গুণ করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা খেয়াল রাখো তাহলে ওপরে আমাদের কিন্তু এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর নিচেই কিন্তু আমরা থ্রি ইন্টু এইট এইভাবে রাখলাম আচ্ছা এটা কাজ করি এটাকে আমরা জাস্ট ওই পাশে গিয়ে তুলে দিই উপরে তাহলে আমাদের যেই সে হয়ে যাবে হ্যাঁ এখানে ওই পাশে আমরা তুলে দিই তাহলে হচ্ছে থ্রি ইন্টু এইট ইন্টু এবারে খেয়াল রাখো এটাকে আমি জাস্ট আট দিয়ে ভাগ করবো হ্যাঁ কেন করছি একটু পরে বুঝতে পারবে আট দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে ওয়ান তারপর হচ্ছে একশো আট দেখো একশো আট হবে এবার একশো আটকে আমরা তিন দিয়ে ভাগ করব আমরা যেহেতু বর্গ মূল আমাদের লাগবে তার জন্য কিন্তু আমি এইগুলো করছি তাহলে থ্রি দিয়ে যদি আমরা ভাগ করি দেখো থার্টি সিক্স খেয়াল দেখো দুটো থ্রি আর দুটো এইট আর সিক্স থার্টি সিক্স মানে সিক্স বার হবে তাহলে আমরা যদি এক্সের মান বার করি তাহলে প্রত্যেকের রুট বার হবে এক্স ফিজিক্যালস টু প্রত্যেকের দেখো রুট হবে

চলো নেক্সট কোশ্চেনে যাবো পরের কোশ্চেনটা দেখো পরের কোশ্চেনটা একটু অন্য ধরনের প্রশ্ন এ একটা বিন্দু বিন্দুকে সবসময় এরকম কমা দিয়ে লেখা হয় এবং ফার্স্ট ব্র্যাকেডের মধ্যে বি আর একটা বিন্দু সি এবং আর একটা বিন্দু এই বিন্দু তিনটি দিয়ে আমাদের কোন ত্রিভুজ গঠন হবে বা গঠন করা যাবে সেইটা কিন্তু আমাদের এখানে প্রশ্ন চাইছে প্রশ্নটা কিন্তু ভালো করে পড়ো খুব লজিক্যাল প্রশ্ন মানে এই ধরনের প্রশ্ন হয়তো তোমরা এর আগে কখনো দেখেছো কি আমি জানি না তো তিনটে বিন্দু দিয়েছে আমরা জানি কি তিনটে বিন্দু দিয়ে কি করা যায় একটা ত্রিভুজ অঙ্কন করা যায় ঠিক আছে একটা তিনটে বিন্দু যদি থাকে একটা তলে আমরা কি করতে পারবো একটা ত্রিভুজ আঁকতে পারবো এখন এই যে ত্রিভুজটা আমরা যে আঁকতে পাচ্ছি ঠিক আছে এখানে কিন্তু বাহু টাহুর কোনো ব্যাপার না এখানে বাহু বলিনি বিন্দু বলেছে গ্রাফ পেপারে এরকমভাবে করতে হয় তো এখানে বিন্দুটা প্রথম বিন্দু হচ্ছে ওয়ান কমা জিরো দ্বিতীয় বিন্দু হচ্ছে ফাইভ কমা জিরো আর তৃতীয় বিন্দু হচ্ছে থ্রি কমা থ্রি এখন সবার প্রথমে এই অঙ্কটা করার জন্য আমি তোমাদেরকে বলব দূরত্ব বার করতে হবে বি মানে কত মানে হচ্ছে মনে রাখবে এই ফাইভ থেকে দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দেবে অর্থাৎ ফাইভ মাইনাস ওয়ান তাকে ঘিরে দিয়ে স্কোয়ার করবে প্লাস দ্বিতীয়টা কত আছে জিরো তার থেকে এই 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 প্রথমটার জিরো বাদ যাবে ঠিক আছে তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এটা তো জিরো আমার এটা নিয়ে কোনো চাপ নেই এখানে হচ্ছে ফোর তার স্কোয়ার তাহলে রুট মানে ফোর স্কোয়ার মানে অ্যাকচুয়ালি ষোলো তাহলে একেবারে রুট লিখবো না একেবারে আমি ফোর লিখে দিলাম ওকে এবারে দেখো বিসি বাহুটা বার করতে হবে বিসি বাহু এটা বার লেখে এরকম জাস্ট এখানে শেখো একটুখানি কী হবে নিয়ম কি এই তিন থেকে আমাদের পাঁচ বাদ দিতে হবে তাহলে হচ্ছে থ্রি মাইনাস ফাইভ টোটালটাকে ঘিরে স্কোয়ার আরটা হচ্ছে থ্রি মাইনাস জিরো তাকে ঘিরে দিয়ে স্কোয়ার তাহলে এখানে আমি পাচ্ছি কত এখানে হচ্ছে মাইনাস টু তাহলে স্কোয়ার করলে কিন্তু আমাদের ফোর হয়ে যাবে আর এখানে দেখো থ্রি তাহলে স্কোয়ার করলে আমাদের নাইন এসে যাবে তাহলে রুট আন্ডার থার্টিন আরেকটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সিএ সি যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা দেখো এই দৈর্ঘ্য বার হয়েছে এই দৈর্ঘ্য বার হয়েছে এবং এটা আমাদেরকে বার করতে হবে ওকে তিনটা দৈর্ঘ্য আমাদের বার করতে হবে এখন এটাও তাহলে একই নিয়ম সি এ অর্থাৎ এখান থেকে হবে আমাদের ওয়ান মাইনাস থ্রি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার প্লাস পরেরটা হচ্ছে জিরো মাইনাস থ্রি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার তাহলে এখানে মাইনাস টু তাহলে ঘিরে দিয়ে স্কোয়ার মানে তাহলে প্লাস হলো আর এখানে হচ্ছে নয় তাহলে দেখো এখানেও কিন্তু আসলো আচ্ছা আমি এটা এ পাশে লিখি ওখানে ওখানে জায়গা নেই এটা হচ্ছে রুট আন্ডার থার্টিন এখন খেয়াল রাখো এই দুটো দৈর্ঘ্য অর্থাৎ এ এই এসি যে দৈর্ঘ্যটা আর যে বি সি যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্য দুটো সমান এসছে তার মানে এই দুটো বাহু যদি সমান আসে তাহলে অবশ্যই ত্রিভুজটি একটি সম দিবাহু ত্রিভুজ ব্যাস এতটুকুই সম দিবাহু ত্রিভুজ কিন্তু হবে এবার এই ধরনের অঙ্ক যখন পরীক্ষা আসবে না খুব দ্রুত করতে পারবে মানে জাস্ট ক্যালকুলেশান তোমাদের স্পিড করতে হবে ঠিক আছে মানে এখানে দ্রুত করার একটাই কারণ হচ্ছে তোমাদের ধারণাটা জাস্ট জানতে পারলে তারপর দ্রুত করতে পারবে আশা করি আগে এই সম্পর্কে ধারণা নাও এখন বর্তমান সিলেবাসে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু হচ্ছে ঠিক আছে তাহলে আমাদের এখানে অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল চলো নেক্সট প্রশ্নে যাব পরের কোশ্চেনটা দেখো এক এবিসি ত্রিভুজের এবি বাহু দেওয়া আছে এসি বাহু দেওয়া আছে আবার বলছে বিসি বাহু সেটাও দেওয়া আছে তাহলে অ্যাঙ্গেল এ এর মান কত অপশানটা নাও নিয়ে প্রত্যেকে আনসারটা কমেন্টে জানাও খুব ভালো একটা প্রশ্ন কিন্তু আমি এই ধরনের প্রশ্নগুলোকে তোমাদেরকে কিভাবে সমাধান করতে বলবো দেখো এই যে সবচেয়ে বড় যেটা আমি ধরতে পারি এটা ঠিক আছে তাহলে এই যে বাহুটা বড়ো তাহলে এটাকে আমি স্কোয়ার করব বি সি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার তাহলে আমাদেরকে স্কোয়ার করলে হচ্ছে টু এ প্লাস ওয়ান তাকে ঘিরে দিয়ে স্কোয়ার হলো ঠিক আছে এবারে আমি এ বি স্কোয়ার বার করবো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই দুটো যোগ করবো তাহলে টু এ মাইনাস ওয়ান তাকে ঘিরে দিয়ে আমি স্কোয়ার দিলাম আর এখানে হচ্ছে আমাদের টু রুট টু এ তাকে ঘিরে দিয়েও স্কোয়ার হলো খেয়াল রাখো আমরা চাইলে এর সঙ্গে যদি সমান হয় তাহলে আমরা নব্বই ডিগ্রির উত্তর করবো টার্গেটটা হচ্ছে এটা এখন এইটাকে আমরা জাস্ট কী করবো ফর্মুলায় ফেলবো ফর্মুলাটা কী হচ্ছে টু এ প্লাস ওয়ান তাকে ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস আমাদের ফর্মুলা হচ্ছে এটা মাইনাস ফোর এ বি তাহলে ফোর ইন্টু এ এ বলতে টু এ ইন্টু বি বলতে ওয়ান আর এখানে দেখো স্কোয়ার করলে কিন্তু এখানে এইট এ আচ্ছা এখানে টোটাল টারুট হ্যাঁ এইটে হচ্ছে তাহলে দেখো এখানে টু এ প্লাস ওয়ান তারে ঘিরে দিয়ে স্কোয়ার হচ্ছে আর এখানে হচ্ছে এইট এ প্লাস এইট খেয়াল দেখো এই দুজন ক্যান্সেল হচ্ছে এবারে দেখো এই পার্টটা না টোটালে বি সি স্কোয়ারের সঙ্গে সমান এসছে তাহলে এটা কখন হয় যদি কিনা না পিথা কোরসের বলেছিল অতিভুজ স্কোয়ার ইজিকালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এই বাহুর সঙ্গে স্কোয়ার করে এই দুটো বাহু যদি বর্গ করে যোগ করা হয় তাহলে সমান তাহলে একমাত্র সেটাই খাটছে খেয়াল দেখো এখানে যে এ বি তার স্কোয়ার প্লাস এ সি তার স্কোয়ার যদি আমি এটাকে এ বলি এটাকে যদি বি বলি এটাকে সি বলি দেখো বি সি স্কোয়ার মানে অতিভূত স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এখানে কিন্তু আমাদের অ্যাঙ্গেল যে এ কোণ এই যে অ্যাঙ্গেল এ যেটা আছে এই কোনটা কিন্তু অবশ্যই নাইনটি ডিগ্রি হয়ে যাবে ওকে তাহলে এখানে অপশান বি কিন্তু আমরা রাইট অ্যান্সারটা পাচ্ছি নাইনটি ডিগ্রি চলো নেক্সট পরের কোশ্চেন কি বলছে জিরো পয়েন্ট এবং জিরো পয়েন্ট এর গসাগু কত প্রত্যেকে তোমরা কমেন্টে আনসারটা লেখো এই ধরনের প্রবলেম কিন্তু আমি তোমাদের আগেও বলে দিয়েছিলাম যে কীভাবে করতে হয় যখন ভগ্নাংশের ক্ষেত্রে গসাগু বললে ওপরে যেগুলো থাকবে তাদের গসাগু করতে হবে আর নিচে যেটা থাকবে সেটা লসও করতে হবে ওকে তাহলে এখানে আমরা যেটা পাবো নাইন বাই টেন কমা নাইন বাই ওয়ান হান্ড্রেড তাহলে যেহেতু উপরেরটার গসাগু তাহলে উপরে নাইন হবে নিচেরটা লসাগু তাহলে সবচেয়ে বড় যেটা সেটা অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি জিরো তাহলে আমাদের কিন্তু অপশান এটা রাইট আনসার হচ্ছে এখানে এটা জিরো দিয়ে নেওয়া অসুবিধা নেই তাহলে অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট আনসার ওকে চলো নেক্সট আজকে তোমাদের জন্য এই অঙ্কটা এইচডব্লিউ থাকছে আমরা ক্লাসটা আজকে এখানেই শেষ করলাম এবং তোমাদেরকে আবারও বলছি তোমরা যারা মক টেস্ট দিতে চাও তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো খুবই ভালো হয়েছে তোমরা আরও বেশি বেশি শেয়ার করো আমরা মক টেস্টটা সম্ভবত পাঁচ তারিখে নিয়ে নেবো ঠিক আছে পাঁচ তারিখে নেব কীভাবে নেব এবং তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আমি ডেসক্রিপশন বক্সে বা কোনো কমেন্টে ক্লাসের ক্লাস করতে করতে আমি সেটা বলে দেবো যে কীভাবে কী করতে হবে ওই জন্য তোমরা ক্লাসটা প্রতিনিয়ত ফলো করো এবং আরও একটা কথা বলি তোমরা একটু আমাকে সাপোর্ট করো প্রত্যেকে সাবস্ক্রাইব করে দাও একটু ফাইভকে সাবস্ক্রাইবার হয়ে গেলে ঠিক আছে তাহলে আমাদেরও মক টেস্টটা নেওয়ার একটা সার্থক হবে ঠিক আছে তোমরা অবশ্যই ফ্রিতে একটা মক টেস্ট দিতে পারছো সুতরাং আমাকে একটু সাপোর্ট করো এবং ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো এতটুকুই তো চাইছি এবং ক্লাসটা অবশ্যই একটা লাইক করো ঠিক আছে এবং কমেন্ট করো যারা যারা মক টেস্ট দিতে চাও তাদের অবশ্যই কমেন্টে জানাও যে আমি দিতে চাই তোমরা অনেকেই জানাচ্ছ ঠিক আছে আমি প্রত্যেকেরই কমেন্ট কম বেশি দেখি এবং রিপ্লাই করার চেষ্টা করি ঠিক আছে তোমরা প্রত্যেকে কমেন্ট করো এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমার এই কন্ট্যাক্ট নাম্বার আছে এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করেও তথ্য কিছু জেনে নিতে পারো যে পরীক্ষা কিভাবে হবে না হবে ঠিক আছে সেটা জানতে পারো যাই হোক আজকে তাহলে এখানেই ছাড়লাম এবং তোমাদেরকে এটা এইচডব্লু থাকছে তোমরা এটা কমেন্টে এর আনসারটা লিখবে দেখো এই অঙ্কটা দেখে হয়তো তোমাদের ভয় লাগতে পারে কিন্তু যখন পিছনে আমাদের রাজ্য সরকারের যে প্রাইমারি টেট পরীক্ষা হতো আগে এই ধরনের অঙ্ক কিন্তু আগে থাকত ঠিক আছে মানে আগের যে প্রিভিয়াস ইয়ারে যে পরীক্ষাগুলো হয়ে গেছে না সেখানে কিন্তু এই ধরনের অঙ্ক আসে বা ছিল ওই জন্য কিন্তু এই ধরনের আমি অঙ্ক নিয়ে চেষ্টা করেছি ঠিক আছে ওই জন্য তোমরা এটাকে একটা করো যদি প্রবলেম হয় যদি না বলতে পারো আমি আবার পরের ক্লাসে আলোচনা করে দেবো অসুবিধা কি আছে তাহলে চলো প্রত্যেককে আবারও থ্যাংক ইউ